বলুন কাকা, আজকে কি নেবেন? আলু কত করে? চন্দ্রমুখী 30 টাকা কিলো আর জ্যোতি 25 টাকা। সে কি, দুদিন আগেই তো চন্দ্রমুখী নিয়ে গেলাম 24 টাকা কিলো। গতকালই দাম বেড়ে গেছে, এখন 30 টাকা কিলো। আর এঁচোড়? 80 টাকা কিলো। আর বেগুন? 60 টাকা কিলো। সজনে ডাঁটা? 150 টাকা কিলো। মটরশুঁটি? 75 টাকা কিলো। এই, তুই সব কিছুর দাম বাড়িয়ে বলছিস কেন রে? বাড়িয়ে বলছি না কাকা, সব সবজির দাম বেড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সব সবজির দাম একদিনেই বেড়ে গেছে। তুই কি আমাকে বোকা পেয়েছিস? ছি ছি, আমি আপনাকে কেন বোকা ভাবতে যাব? এত বছর ধরে আপনি আমার কাছ থেকে সবজি কিনছেন, আমি কি আপনাকে কখনো বোকা ভাবতে পারি? ইয়ে, তাহলে কত কমাবি? আপনি কি কি নেবেন সেটা তো আগে বলুন। এক সেকেন্ড দাঁড়া। হ্যালো, তুই আসার সময় বাজার থেকে জ্যান্ত মাছ নিয়ে আসিস তো, তোর বাবার পেট খারাপ হয়েছে। আজকে তাহলে আমি পাতলা করে মাছের ঝোল বানিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। বাবা, আপনার শরীর কেমন আছে? পেটে এত ব্যথা করছে না, কি আর বলবো। আপনি বরং রেস্ট নিন। কি পচা গন্ধ! এই রে, মনে হচ্ছে হেগে দিয়েছি, তাড়াতাড়ি যাই। বাইরে থেকে সব খেয়ে আসবে আর সারা ঘর বাড়ি পেদে ছাড়কার করে বেড়াবে যত সব। ভালোই হয়েছে, আমি গিন্নিকে বলবো আমার জন্য একটু আলাদা করে মাছ ভাজা করে দিতে। আমার অনেকদিন ধরেই খাওয়ার ইচ্ছা, কিন্তু বাড়িতে কেউ মাছ পছন্দ করে না বলে আমার আর খাওয়া হচ্ছে না। আরে কি, এই ছাড় ছাড় বলছি। আরে বাবা রে, বাঁচাও বাঁচাও! আরে বাবা রে, এত কুকুর! ছেলেরা কোথায়? পিটপুট এখনো স্কুল থেকে ফেরেনি, আর উজাস আর গবু সিনেমা দেখতে গেছে। আর জ্যাক? ও তো সেই সকালে মাছ আনতে বাজারে গেছে। কি জানি এত দেরি হচ্ছে কেন। ওই তো বোধহয় চলে এসেছে। আসছি আসছি। একি, তোমার একি অবস্থা? কি আর হবে, বাবার জন্য মাছ আনতে গিয়ে শেষে কুকুর আর বিড়ালের খপ্পরে পড়তে হলো। ইস, তুমি বরং হাত মুখ ধুয়ে বিশ্রাম করো, আমি তোমার খাবার ঘরে পৌঁছে দিচ্ছি। তাই দাও। তা কি খাবার হয়েছে? তুমি আসতে দেরি করছো দেখে আমি বাড়ির সামনে থেকে মাছ কিনে নিয়েছি, তাই আজ দুপুরে পাতলা করে মাছের ঝোল আর ভাত করেছি। আবার মাছ? আজকে যা হলো, এরপরে আমি আর কোনোদিনও মাছ খাবো না।